এই শোনো না গো, আমাদের পুতুল ডাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এটা আবার কি কথা? টাকা নিয়ে এলাম, মার্কশিট থেকে শুরু করে সব ডকুমেন্টস জমা দিয়ে এলাম, আর এখন বলছো যাব না? ফর মুহূর্তেই বসে পড়লো, আবার নরম স্বরে বলল, এত ভেবেছ তো, যা হবে ভালোই হবে। এত ভাবছ, এত ভেবেছ তো, এত ভেবো না তো, যা হবে ভালোই হবে। এখন একটা জব এমনিতেই দরকার ছিল, তাতে তো ভালোই হলো যে ওনারা আমার পরিচিত ছিলেন। তাছাড়া আমি নিজে গেলাম অফিসে, কত বড় অফিস না দেখলে বুঝবে না, শয়ে শয়ে লোক কাজ করছিল, এত কিছু তো আর মিথ্যা হবে না বলো? দেখ যেটা ভালো মনে করিস। সে যদি আবার উঠে দাঁড়ায়, খন্দকারের টাকাটা দিয়ে আসি, বেটার মুখে টাকাগুলো ছুঁড়ে মারবো। আজ আমি চোখ পাকালে, এই না, কোনো বেয়াদবি করবি না তুমি। আচ্ছা বাবা, আচ্ছা। রুদ্রর মুখে বিস্তর হাসি, চিকমিক রোদ খেলেছে মুখ জুড়ে, নিচে ঠোঁট চেপে রেখে ফাইল থেকে পেপারসগুলো বের করে উল্টে পাল্টে দেখছিল এতক্ষণ। সব শেষে বাঁকা হেসে ভাবল, মেয়েটা নিজেকে যতটা চালাক ভাবে অতটা নয়, বরং অনেক বেশি বোকা। আর কতটা বোকা হলে একটা এডুকেট মেয়ে না পড়ে পেপারসে সাইন করে দেয়, এভাবে তো জমি জমাও লিখে নিবে কেউ। অবশ্য এটা কি মেয়ের বোকামি নাকি তার চতুরতা? সে এমন কোনো ক্লুই ছাড়েনি যাতে সে যদি সন্দেহ হতো। রুদ্রর হাত মেলে দিল কাগজের উপর, উপর দিক তাকিয়ে ভাবল, মিস সেজুতি, আপনি জানেনও না আপনি ঠিক কোন জালে আটকা পড়েছেন। স্বয়ং রুদ্র রওশনের বোনা জাল, এখান থেকে বের হওয়া আপনার সাধ্যের বাইরে। আসল খেলা তো কাল জমবে, যখন আপনি আর আমি মুখোমুখি হব। রুদ্রর সামনে বিছানার উপর বসে আছে অভ্র, পেপারসগুলো দেখে রুদ্রর এমন হাসির কোনো মানে খুঁজে পাচ্ছে না সে। এই ভাইয়ের যে কি হলো কে জানে। প্রথমেই হোটেলে মেয়ে আসা বন্ধ করে দিয়েছে, মেয়েদের ধারে কাছে আর ঘেঁষবে না ভাবলাম, অথচ এখন কিনা আরেকটা মেয়েকে নিয়ে এত কাণ্ড করছে, একেবারে নিজের বিয়ের পোস্টে চাকরি দিয়ে দিল। ভাই তো নিজেই মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখতে চাইতো না, সব সময় ছেলেদের রাখতো। হঠাৎ কি এমন চৈতন্য হলো ভাইয়ের যে একেবারে এতদিনের নিয়ম জারি জুড়ি সব ভেঙে দিল। অভ্রর ভাবতে অবাক লাগছে যে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ু একটা মেয়েকে কিনা এত বড় অফিসের বসের পিয়ে হবে। ভাইয়ের আগের অ্যাসিস্ট্যান্ট ছেলেটা তো ঠিক ছিল স্মার্ট, অভ্র গুছিয়ে কথা বলতো, যদিও ভাই তাকে অন্য কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তারপরও একটা কিন্তুতে এসে সব থেমে যাচ্ছে অভ্রর। সে যদি ভাইয়ের পিয়ে কি করে হবে, হাউ ক্যান ইট বি, কীভাবে হ্যান্ডেল করবে সব? কোনো অভিজ্ঞতা নেই কিছু না, কম্পিউটার ঠিকঠাক চালাতে পারে কি না কে জানে, এমন চাকরি পাওয়া জন্য কত শিক্ষিত লোকও কপাল চাপড়াচ্ছে। আর সেখানে মিস সেজুতিরও কোনো রিয়াকশনই ছিল না, উনি হয়তো বুঝতেই পারেননি উনি ঠিক কী পাচ্ছেন। তবে তার থেকেও এখন তার ভাইয়ের ব্যাপারটা জানা জরুরি, ভাইয়ের জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে এটা ধরে নিতাম যে মেয়েটার প্রেমেই পড়েছে এসব করছে, কিন্তু ভাইয়ার প্রেম ব্যাপারটা উত্তর দক্ষিণ। তবে এর মধ্যে ঠিক কী কারণ থাকতে পারে? আমাকে নিয়ে এত না ভেবে নিজের কাজে যা অভ্র। অভ্র ভূত দেখার মতন তাকালো, এতক্ষণ আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ে পিলে চমকলো তার। সে তো মনে মনে ভেবেছিল রুদ্র বুঝলো কি করে, কি অদ্ভুত। রুদ্র তার মুখ দেখে মনের কথা বুঝে যায়, এরকম গুণ যদি তার থাকতো তবে এখন এত হাসফাস করতে হতো না, সব উত্তর জেনে নিত। তারপর নাকে সরিষা আর তেল দিয়ে ঘুমাতো, অনেকটা চুরি করতে এসে ধরা পড়ে যাওয়ার মতো মুখ করে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল অভ্র। ও গড, কেন এতটা আমাকে গাধা বানালে তুমি? ভাইয়ের মতো একটু বুদ্ধি দিলে তো পারতে আমাকে, সব থেকে বেশি কষ্ট তো তখন হয় যখন ভাইয়ের আশেপাশে এত এত মেয়ে দেখেও নিজের বেলায় একটা গার্লফ্রেন্ড পাচ্ছি না, ভাবা যায় এটা? দরজা খুলে সেজুতিকে দেখতে আঁতকে উঠলো খন্দকার, ধরফর করে ফাটা নাক কাটা ঠোঁটে হাত বুলালো, ব্যথা এখনো আছে,
বরং বেশি আছে বড় বড় চোখ করে বলল, তো তুমি? সে যদি কানে কথা না বলে টাকা এগিয়ে দিল। খন্দকার একবার সেদিকে তাকিয়ে বলল, কি এটা? সে যদি বলল মুখ কুচকে, আপনার ভাড়া নিন, ধরুন পুরো দু মাসের আছে কিনা দেখে নিন। তো খন্দকার আর্তনাদ করে বলল, না আমি নেব না। সে যদি ফরকালো কপাল গুছিয়ে বলল, নেবেন না কেন? খন্দকার তোতলাল, এমনি ওমনি তুমি যাও যাও, আজ থেকে বাসা ভাড়া দিতে হবে না তোমাদের। সে যদি অবাক হয়ে বলল, আপনার মাথা ঠিক আছে? সেদিন এত অপমান করে এলেন আর আজ বলছেন বাড়ি ভাড়া নেবেন না। খন্দকার অত্যাধিক নরম কণ্ঠে বললেন, না মা, বললাম তো তোমাদের বাসা ভাড়া দিতে হবে না, তুমি টাকা নিয়ে যাও, নিয়ে যাও, আজ থেকে বাসাটা তোমাদের জন্য ফ্রি। ফ্রি কেন, ফ্রি কেন? আপনি ফ্রি দিলেও কি আমরা ফ্রিতে থাকবো নাকি? খন্দকার থতমত খেয়ে বললেন, আসলে ফ্রি বলতে বুঝলাম নিয়ম ফ্রি, মানে এক তারিখে টাকা দিতে হবে না, এরকম কোনো দাঁড়া বাঁধা নিয়ম মানতে হবে না, এখন তোমাদের সুবিধা তখন টাকা দেবে। সে যদি ইচ্ছেতে গেল এবার। খন্দকার হা হুতাশ করে উঠলেন, আজব লোক তো আপনি, সেকেন্ডে সেকেন্ডে রং বদলাচ্ছেন, না সেকেন্ডে নয় একদিন পর পর রং বদলাচ্ছেন, কিন্তু এমন করলে তো হবে না কাকা, টাকা আপনাকে নিতেই হবে, বাড়ি বাড়ি বয়ে এসে টাকা দিচ্ছি, এমনি এমনি নাকি? হ্যাঁ সেদিনের কথা ভুলে যাইনি আমি, কি কুৎসিত কথা শুনিয়েছিলেন আপনি আমাকে। দোহাই তোমার, টাকাটা নিয়ে যাও, দরকার হলে এসো তোমার পায়ে ধরি। সে যদি ছিটকে দুপা পিছিয়ে গেল, হতভম্ব হয়ে বলল, এ কি কি করছেন? খন্দকার কাঁদো কাঁদো গলায় বলল, সেদিনের সব কথা আমি ফিরিয়ে নিলাম, আজ থেকে এই ফ্ল্যাট শুধু তোমাদের, আমি কেউ না, কেউ না, তাও আমাদের, তাও আমাকে টাকা দিতে এসো না, আর জোর করছি। যদি চোয়াল ঝুলে এলো খন্দকার অদ্ভুত আচরণে, এ আবার কেমন বাড়িওয়ালা রে বাবা, ভাড়া নেবে না বলে পায়ে অবধি ধরতে এলো। এত ভাবতে হবে না মা, টাকা নিয়ে যাও, আমাকে বাঁচাও, তোমার পায়ে ধরি আমি। আরে আরে কি করছেন, ছি ছি ছি, আপনি গুরুজন, বারবার পায়ে হাত কেন দিচ্ছেন? তাহলে বলো টাকা তুমি দিচ্ছ না? ঠিক আছে দিচ্ছি না, তবে হ্যাঁ আবার যদি অপমান করতে চান তখন কিন্তু। খন্দকার তড়ি করি সোজা হলেন, না না আমার গাড়ি কতটা মাথা আছে, আমি তোমাদের অপমান করব। নাক মুখ কুচকে চলে এলো সে যদি। এই লোক নির্ঘাত পাগল হয়ে গেছে, সুস্থ হলে আবার টাকা চাইতে আসবে, টাকাটা বরং রেখে দেবে, এলেই বের করে দিয়ে দেওয়া যাবে। সে যদি যাওয়া মাত্রই ঘরের দরজা ধারাম করে বন্ধ করলেন খন্দকার, ভাগ্যিস বাড়ি ফাঁকা, না হলে ব্যাপারটা ম্যানেজ করতে হিমশিম খেত। খন্দকার দোয়া পড়ে বুকে ফু দিল দুবার, বাপ রে প্রাণের মায়া বড় মায়া, আগে তো বাঁচি, এই টাকা নিলে তার ঘাড়টা থাকতো, তবে ঘাড়ের উপরের মাথাটা আর থাকতো না, সেদিন সেই গুছি থাপ্পড় এখনো জীবন্ত মনে হয়। আর তারপর তারপর যখন ছাদে চোখ মেলে রক্ত চক্ষু দুটো দেখলো, আত্মা শুকিয়ে এসেছিল তার, লোকটা কি ভয়ঙ্করভাবে শাসিয়েছিল, লাইটার দিয়ে চুলে আগুন ধরিয়ে দেওয়ার ভয় দেখালো, আর শেষে ছুরি দিয়ে ঠোঁটের পাশে টান মারল। কথাগুলো ভেবেই ঠান্ডা হয়ে এলো খন্দকারের হাত পা, চোখ খিচে ঠোঁটে হাত রাখল। কি বেতা, উফ। অফিসের আজ প্রথম দিন, দিনটি সেজুতির পরীক্ষার দিনের মতোই লাগছিল, মানসিক প্রস্তুতি মাথাভর্তি টেনশন সবটা ঠিক একই রকম। দশটায় অফিস, সেজুতি সকাল সকাল উঠে বাড়ির সব কাজ সেরেছে, বাবাকে সাথে নিয়ে নাস্তাও খেয়েছে, বাবাকে ঔষধ খাইয়ে তৈরি হয়ে এসে বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো সেজুতি, দোয়া দুরুদ পাঠ করে দুরু দুরু বুক নিয়ে পা বাড়লো গন্তব্যে, আজ তার জীবনের একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, ছোট্ট থেকেই নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে দেখার ইচ্ছে সেজুতির, পড়েছিল সে লাইনে, এত দ্রুত যে একটা ভালো চাকরি পাবে সে ভাবতেই পারেনি, শুধুমাত্র তোহাকে জানিয়েছে চাকরির বিষয়, তবে কিভাবে সিলেক্ট হয়েছে সেটুকু চেয়েও বললেনি, ম্যানেজার লোকটি মানা করেছিলেন, তাই রিস্কায় বসে সেজুতি লম্বা করে শ্বাস নিল, উচ্ছল মুগ্ধ শ্বাস, মন ভীষণ ভালো, আজ চুলগুলো বেনি করে এক পাশে রাখা, সামনের চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো, কানে একজোড়া পাথরের দুল, পরনে সবুজ থ্রি পিস, কাঁধে ব্যাগ, এই তার সাজগোজ।
অফিসের সামনে নেমে ভাড়া চুকিয়ে ভেতর ঢুকলো সেজদি। যত এগোচ্ছে বুক তত কাঁপছে চিন্তায়। সে পারবে তো তার দায়িত্ব ঠিকঠাক সামলাতে? ঢুকতেই ম্যানেজারকে দেখতে পেল। ওকে দেখে এগিয়ে এলেন তিনি। আজও একই রকম সাজ পোশাক। আশাফুল হেসে জিজ্ঞেস করলেন, ভালো আছেন ম্যাডাম? মধ্যবয়সী লোক, ম্যাডাম ডাকতে অস্বস্তি লাগলো সেজদির। কাজের দিক থেকে হয়তো সে উপরে পদে তাই লোকটা ডাকছে, কিন্তু তার তো অভ্যাসের খাতা শূন্য। ইতস্তত করেই বলল, জি আপনি? বেশ ভালো আছি, আসুন আপনাকে আমার ডেস্ক দেখিয়ে দিই। সেজদির ভালোই হলো, একা একা কোনো দিকে যেত সেই নিয়েই চিন্তা করছিল এতক্ষণ। উনি আসাতে বেঁচে গেল অল্প স্বল্প। লোকটি কিছু সময় কুশল বিনিময় করে চলে গেলেন। সেজদি চোখ বুঝে দুবার ঘন শ্বাস ফেলল। এভাবে ভয় কাঁপাকাঁপি এসবের সময় নেই তার, অনেক দায়িত্ব। এখন অনেক কনফিডেন্স বাড়াতে হবে, একটা ক্ষুদ্র বিষয় নিয়েও যেন বস ভুল ধরতে না পারে সে ব্যাপারে তটস্থ থাকতে হবে সব সময়। সেজদি এদিক ওদিক তাকালো, অভ্রকে খুঁজলো হয়তো, একমাত্র ওই পরিচিত বলতে গেলে। এভাবে বসে থাকবে নাকি কোনো কাজ করবে সে তো জানে না, বলাও হয়নি। যেচে কি একবার যাবে অভ্রর কেবিনে, ভালো দেখাবে সেটা। রেলিংয়ের চেয়ারে হেলান দিয়ে আছে অভ্র, আইসি ভঙ্গি তার। একটু পরপর চেয়ার সমেত দুপাশে দোল খাচ্ছে, চোখ দুটো তীক্ষ্ণতা নিয়ে সামনে নিবদ্ধ। তার কেবিনের পুরোটা কাজ দিয়ে তৈরি, বাইরে সব কিছু স্বচ্ছভাবেই দেখা যায়, অথচ বাইরের কেউ তার টিকিটাও দেখে না। এই কাজ গলিয়ে এমনভাবেই সে নিজের স্পেসটা তৈরি করেছিল। কেবিনে বসে পুরো ডেস্ক দেখা যায়, এই কথা সবাই জানে। তাই রুদ্র অফিসে থাকাকালীন কেউ গল্প করার সাহস করে না, যন্ত্রের মতো কাজ করে। ইগলের মতো চোখ দিয়ে রুদ্র সব খবর তার নখদর্পণে রাখে, সে ব্যাপারে সবাই জ্ঞাত। জানে না শুধু সেচতি, জানলে কি বুঝত? ঠিক এই সময় রুদ্র মন দিয়ে তাকেই দেখছে, নিখুঁতভাবে তার প্রত্যেকটা মুখভঙ্গি পরখ করছে। মূলত রুদ্রর অ্যাসিস্ট্যান্টের জন্যই অফিস সে আলাদা কেবিন থাকে, কিন্তু রুদ্র ইচ্ছে করে সেজদির ডেস্কটা তার কেবিনের একদম সামনে দিয়েছে। কেন দিয়েছে সেটা শুধুমাত্র রহস্যময় এই লোকটাই জানে। রুদ্র অনেকক্ষণ পর সোজা হয়ে বসল, চোখ দুটো এদিক ওইদিক ঘুরিয়ে নিচের দিকেই তাকালো। একটু পর আবার সেজুতির দিকে, সেজুতির আঙুলের ফাঁকে কলম নাড়াচ্ছে রুদ্র, বাঁকা হাসে একটু। এবার তাহলে এই লুকোচুরি খেলার অবসান ঘটানো যাক। আর ইউ রেডি মিস সেজুতি? সেজুতি বোর হচ্ছিল ভীষণ, কাউকে চেনে না, পরিচয় নেই, কি করবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিল যখন, তখনই পিয়ন পদের লোকটি ফিনফিনে কণ্ঠে বলে উঠে, ম্যাডাম আপনাকে বস ডাকছে। সেজুতি লোকটিকে চেনে, কাল একে দেখেছিল ফাইল এদিক থেকে ওইদিক আনানাও করতে। আবার যখন সে অভ্রর কেবিনে ছিল তখন ইনি চা আর দুটো স্যান্ডউইচ দিয়ে গিয়েছিল। হালকা ঘাড় নেড়ে বলল, যাচ্ছি। রুদ্রর কেবিনে সামনে এসে দাঁড়ালো সেজদি, গায়ের ওড়না ঠিকঠাক করতে দেখে রুদ্রর হাসি পেল। মেয়েটা যদি জানতো সে আশা থেকেই রুদ্র তাকে দেখছিল তখন কি করবে? সেজদি যেই হাত উঁচিয়ে নক করবে, দরজা তখনই রিমোটের বাটন টিপে খুলে দিল রুদ্র। সেজদি প্রথমে ভয় পেয়ে যায় খানিকটা, ভোরকেও সেকেন্ড খানিক গবেষণা করে আওড়ালো, এটা মনে হয় রিমোট কন্ট্রোল দরজা। তখনই রুদ্র ভেতর থেকে কঠিন কণ্ঠে বলে ওঠে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে হলে বাইরে যান। সেজদি নড়ে বড়ে খুঁটির মতন কেঁপে উঠলো, মৃদু মৃদু কণ্ঠে বলল, আসবো স্যার। ওপাশ থেকে উত্তর এলো, ইয়েস